প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি কিছু বিষয় আজকে টিপস দেব সেই টিপসের মধ্যে একটি বিশেষ টিপস থাকবে যে আমরা যারা অ্যারোটর ব্যবহার করি তারা অ্যারোটর ব্যবহার করেও অনেক সময় অনেক প্রশ্ন করে থাকি এবং যারা নতুন যারা অ্যারোটর ব্যবহার করবেন তারা আমার কাছে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন যে আমরা কি কি ধরনের পুকুরের জন্য বা কি কি আয়তনের গভীরতার পুকুরের জন্য কি ধরনের এরিয়েটর ব্যবহার করলে ভালো হয়। তো এই প্রশ্নগুলো যখন তারা করে তাদেরকে আমাকে ওই সময় অনেক বোঝাতে হয় বা অনেক বিষয়ের উপর অনেক কন্টেন্ট কথা বলতে হয় যেগুলো হয়তো আমার ওই সময়ের স্বল্পতার কারণে অনেক সময় ফোনের পরে ফোন আমি কথা বলতে পারি না। তো আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব, হয়তো এতে থেকে আপনাদের অনেকটাই চিন্তা ভাবনার পরিবর্তন আসবে এবং আপনারা বুঝতে পারবেন আসলে আপনার কুকুরের আয়তন অনুযায়ী কি ধরনের এরিয়েটর ব্যবহার করার প্রয়োজন। যেমন অনেকে প্রশ্ন করে থাকেন আমার 3 বিঘার পুকুর গভীরতা 5 ফিট বা 7 ফিট, সেক্ষেত্রে আমি কি ধরনের এরিয়েটর ব্যবহার করব। আপনার 3 বিঘার পুকুর নট এ ম্যাটার, আপনার 3 বিঘার পুকুরে গভীরতা যদি 5 ফিটের বেশি হয় অর্থাৎ পানি যদি 12 মাস 5 ফিটের বেশি থাকে সেক্ষেত্রে পাড়ের যদি আপনার ভেঙে যাওয়ার বা পাড় যেমন দোআঁশ বালি মাটির পাড় যদি না হয় দোআঁশ আঠাল মাটি বা দোআঁশ বেলে মাটি এই ধরনের পাড়ের ক্ষেত্রে আপনারা কোনো চিন্তা না করে 2 ধরনের এরিয়েটর ব্যবহার করবেন। একটি হলো পুষদা ওয়েভ, যাদের পাড় আপনার দোআঁশ বালি মাটি তারা অবশ্যই পুষদা ওয়েভ এরিয়েটরটি ব্যবহার করবেন না, তারা ব্যবহার করবেন সার্চ দা ওয়েভ ওয়াটার কুলিং বা সুপার ইম্পেলার কলস এরিয়েটর। আর যাদের পাড় কাদা এঠেল মাটি তারা অবশ্যই পুষদা ওয়েভ এরিয়েটর ব্যবহার করবেন, পুষদা ওয়েভ এরিয়েটরের ঢেউ বেশি পাড় ভাঙার ভয় কম থাকে। আবার যাদের পুকুর 4 বিঘার উপরে অর্থাৎ 4 বিঘা 5 বিঘা 6 বিঘা, এই 6 বিঘা পুকুরের ক্ষেত্রে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমি ভাই 6 বিঘার পুকুর আমার এই পুকুরের গভীরতা আছে 7 ফিট বা 10 ফিট, আবার কেউ বলেন 4 ফিট, সেক্ষেত্রে আমরা কি ধরনের এরিয়েটর ব্যবহার করব। যাদের 6 বিঘার পুকুরের গভীরতা 5 ফিটের উপরে 12 মাস পানি থাকবে তারা অবশ্যই ডাবল স্পিড এরিয়েটর একটি ব্যবহার করলে যথেষ্ট। তার পাশাপাশি কেউ যদি মনে করেন যে ডাবল স্পিড এরিয়েটরের একটি দাম একটু বেশি হয়ে যায় আমরা একটু কম দামে সাশ্রয় এরিয়েটর দেবো বা সেমি কাজ করবে, সেক্ষেত্রে আপনারা সাপোর্টিং হিসেবে পুশ দ্য ওয়েভ 2 হর্স এরিয়েটর ব্যবহার করতে পারবেন। আর তার পাশাপাশি যাদের পানি কম থাকবে তাদের ক্ষেত্রে আপনারা অনেকে মনে করেন যে আমরা প্যাডেল হুইলার এরিয়েটর কিনবো কিনা, আপনারা প্যাডেল হুইলার এরিয়েটর ভাষণটি অনেক পুরাতন ভাষণ, এখন বাজারে অনেক আপডেট নতুন ভাষণ এসেছে, সেক্ষেত্রে আপনারা সুপার ইম্পেলার কলস এরিয়েটর বা বল এরিয়েটরটি ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে 6 বিঘা পুকুরের ক্ষেত্রে আপনাদেরকে 2টি এরিয়েটর ব্যবহার করতে হবে। 2টি এরিয়েটর একটি দুইটি এরিয়েটর 4টি প্যাডেল হুইলার এরিয়েটরের চাইতেও অধিক কাজ করবে। তার পাশাপাশি আপনারা দেখা গেল যে অনেক সময় প্রশ্ন করেন যে আমার পুকুরটি ভাই লম্বা লম্বায় অনেক প্রস্থে কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। শুধু একমাত্র নালা অর্থাৎ ক্যানেলের মতো পুকুর ছাড়া আপনারা অবশ্যই যদি ওয়াইড একটু যেমন ওয়াইড আছে 40 আপনার লং আছে এবারে যে দেখা গেল যে 200, সেক্ষেত্রেও আপনারা সুপার ইম্পেলার এরিয়েটর ব্যবহার করবেন, কারণ সুপার ইম্পেলার এরিয়েটরটি ভার্সন আপডেট, এটি ফিফথ জেনারেশনের এরিয়েটর। এই এরিয়েটরটি দিয়ে আপনারা যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে পানি যেমন রিহস করছে স্রোত করছে উড্ডয়ন করছে এবং তার পাশাপাশি 3টি ভল পাঞ্চ শুরু করবে এবং মাঝে মাঝে পাঞ্চ করে একটা ঢেউ তৈরি করবে, যে ঢেউ থেকে ছোট ছোট ঢেউ সমস্ত পুকুরে বা সমস্ত এরিয়াকে কাভার করবে। তো এই গেল আপনার বড় পুকুরের ক্ষেত্রে কি ধরনের এরিয়েটর, কোম্পানির ক্ষেত্রে কি ধরনের এরিয়েটর, আমি সাধারণভাবে কিছু তথ্য দিলাম যেটা আপনারা প্রথমে চট করে ধরতে পারবেন এবং তারপরে আমার অনলাইনে আমার নাম্বার থাকে সেখানে আপনারা কথা বলতে পারবেন। এখন বিগ সাইজের কুকুর, এখন বড় সাইজের কুকুর সাধারণত আমরা জানি যে বড় সাইজের কুকুরে স্বাভাবিকভাবে 5 ফিটের অধিক পানি থাকে, 5 ফিটের নিচে পানি থাকা কুকুর খুব কম, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বড় সাইজের পুকুরে যখন আপনারা এরিয়েটর সেট করবেন তখন এরিয়েটরগুলোকে নির্দিষ্ট দূরত্ব এবং কোন আকারে, দেখা গেল যে পুকুরের মাছে একটা দিয়েছেন
তিন মাথায় তিনটা দিয়েছেন, এখন এল সাইজের কুকুর, এখন আপনি কি করবেন? এল সাইজের কুকুরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনাকোনি আকারে এরিয়েটরটি ব্যবহার করতে হবে, যাতে তিনটি কোনা থেকেই স্রোতটা সঠিকভাবে তিন মাথায় পৌঁছায়। এবং সেক্ষেত্রে আপনি তিন ধরনের এরিয়েটর না দিয়ে দুই ধরনের এরিয়েটর দিতে পারেন, যেমন একটি ডাবল স্পিড দিলেন, তার সঙ্গে দুইটি পুশ দ্য ওয়েভ এরিয়েটর সেট করলেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন নতুন কন্টেন্ট, নতুন ভিডিও, এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এগুলো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।